বেলেঘাটার একটি জামা কাপড়ের কারখানায় ম্যানেজার হিসেবে কর্মরত রঞ্জন বসু একটি ব্যাংকে এফডিতে বিনিয়োগ করেছেন 10 লক্ষ টাকা। 6 বছরের এফডিতে তিনি সুদ পাচ্ছেন বার্ষিক 4.25%। আরবিআই রেপো রেট বাড়ানোর পর প্রায় সব ব্যাংকই এফডিতে সুদের হার বাড়িয়েছে। বর্তমানে বিভিন্ন ব্যাংক 7 থেকে 10 বছরের মেয়াদের এফডিতে যে পরিমাণ সুদ দিচ্ছে তা 2.90% থেকে 6.70% মধ্যে। কিছু এনবিএফসি এক্ষেত্রে 7% বেশি রিটার্ন দিচ্ছে। আর এই তথ্য জানার পর আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়েছেন রঞ্জন। রঞ্জন বুঝতে পারছেন না তিনি যে এফডি খুলেছিলেন সেটা নিয়ে কি করবেন। আরবিআই এর তথ্য অনুযায়ী 2021 সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলিতে 89.56 লক্ষ কোটি টাকার মেয়াদী আমানত জমা রয়েছে। লক্ষ লক্ষ লোক যারা এই টাকা জমা করেছেন তারা কম সুদের হার পাবেন, কারণ সম্প্রতি এই ক্ষেত্রে সুদের হার বাড়ানো হয়েছে। তাহলে তাদের এফডিতে আরো রিটার্নের জন্য কি করা উচিত? ব্যাংকিং বিশেষজ্ঞ অনিল উপাধ্যায় বলেন, যদি আপনি কম সুদের হারে একটি এফডি খোলেন তাহলে আপনার কাছে অনেক বিকল্প রয়েছে বেশি রিটার্ন পাওয়ার। পুরনো এফডি ভেঙে আপনি বেশি সুদের হারে অন্য এফডিতে টাকা বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে কিছু ব্যাংক নির্দিষ্ট মেয়াদের আগে এফডি ভাঙলে জরিমানা ধার্য করে, তাই একটি নতুন এফডি খোলার আগে লাভ লোকসান সম্পর্কে ভালো করে বিবেচনা করে নেওয়া উচিত। উচ্চ সুদের হারের সঙ্গে এফডিতে বিনিয়োগ করে আপনি যে আয় করবেন তার থেকে যদি জরিমানা বেশি হয় তাহলে মেয়াদের শেষের আগে এফডি ভাঙার কোনো মানে নেই। কিছু ব্যাংক এফডি মেয়াদের আগে ভাঙার জন্য কোনো জরিমানা ধার্য করে না। এমন পরিস্থিতিতে চালু এফডি ভাঙা এবং বেশি সুদের হারে নতুন এফডিতে বিনিয়োগ ভালো বিকল্প হতে পারে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক এবং স্মল ফিনান্স সহ বেশ কয়েক শ্রেণীর ব্যাংক আছে বাজারে। এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলি সঞ্চয় এবং এফডিতে আকর্ষণীয় সুদের হার দিচ্ছে। অনেক স্মল ফিনান্স ব্যাংক যেমন উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক, এইউ স্মল ফিনান্স ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক 7% পর্যন্ত সুদের হার দিয়ে থাকে। একটি অর্থ বছরে সেভিংস অ্যাকাউন্টে সুদ থেকে 10,000 টাকা পর্যন্ত আয় করমুক্ত। এফডিতে অর্জিত সুদ বিনিয়োগকারীর বার্ষিক আয়ের সঙ্গে যোগ করা হয়, অর্থাৎ তাকে তার আয়কর নির্দিষ্ট স্ল্যাবের ভিত্তিতে দিতে হবে। তাই এটা ভালো হবে যে 4-5% সুদের হার দেয় এমন একটি এফডি খোলার পরিবর্তে আপনি যদি এই টাকাই স্মল ফিনান্স ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্টে জমা করতে পারেন তা থেকে তুলনামূলকভাবে বেশি হারে সুদ পাবেন। আপনার এফডির মেয়াদ শেষ হওয়ার তারিখ কখনোই ভুলবেন না। আপনি যদি এফডি থেকে উপার্জন করতে চান তবে শুধুমাত্র বিনিয়োগই যথেষ্ট নয়। আরবিআই এর নতুন নিয়ম অনুযায়ী যদি এফডি ম্যাচিওর করে এবং কোনো কারণে মূল পরিমাণ টাকা জমা না হয় বা আপনি দাবি না করেন তাহলে সেই সুদ গণনা করা হয় সেভিংস অ্যাকাউন্টের আরওআই এর উপর। সুতরাং আপনি যদি এফডির ম্যাচিউরিটির পর অর্থ তুলে না নেন তাহলে কম সুদ পাবেন। বর্তমানে যদি একজন গ্রাহকের এফডির মেয়াদ শেষ হয়ে যায় এবং তিনি তার রিনিউয়ালের জন্য ব্যাংকের কাছে না যান তাহলে ব্যাংক নিজেই নির্দিষ্ট সময়ের মধ্যে তা রিনিউ করে দেবে। আগে বিনিয়োগকারীরা এফডির পুরো মেয়াদ জুড়েই একটি নির্দিষ্ট হারে সুদ পেতেন, ফলে বিনিয়োগকারীদের মনে একটি স্বস্তি ছিল। কিন্তু এখন বিনিয়োগকারীকে এফডির মেয়াদ পূর্তির তারিখ আগে থেকেই মনে রাখতে হবে, না হলে আখেরে তার ক্ষতিই হবে। Yeah.